নমস্কার বন্ধুরা, বায়োফ্লক প্র্যাকটিক্যাল ফিশ ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন কি আমি বানাতে কি বানিয়ে আপনাদের দেখাতে চলেছি। আজকের ভিডিওটা বানাচ্ছি দুটো এয়ার পাম্পকে কীভাবে কানেক্টিং করব একসঙ্গে আমরা কিভাবে কানেক্টিং করব, ওইটা আমি আজকে আপনাদের প্র্যাকটিক্যাল ভিডিও দেখাবো, নিজেই প্র্যাকটিক্যাল করে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এই যে আমি দুটো এয়ার পাম্পকে কানেক্টিং করবো, সেটা যে কোনো এয়ার পাম্প হোক না কেন, ডায়াফ্রাম পাম্প হোক না কেন, আর এসিও মডেলের পাম্প হোক না কেন, তো যে কোনো পাম্প হোক না কেন, তাকে কীভাবে একসঙ্গে কানেক্টিং করবেন, মানে সুইচ দিয়ে দেবেন, এক নম্বর দু নম্বর নাম্বার দিয়ে দেবেন যে আমি এক নম্বর চালু করব, এখন দু নম্বর বন্ধ থাকবে, এইরকম হিসাবে ওগুলো চলবে। তো কীভাবে করছি ওটা আপনারা দেখতে থাকুন, দিলে বুঝে যাবেন, আপনারা নিজেরাই করতে পারবেন। তো বন্ধুরা, শুরু করছি। এই যে মেটেরিয়ালসগুলো দেখতে পাচ্ছেন, মেটেরিয়ালসগুলো আমি সব কিনে এনেছি। মেটেরিয়ালসগুলো বলতে এখানে লাগবে দুটো বল ভাল্ব, আর এটা হোস পাইপ, এটা তো পাম্পের সঙ্গে থাকে, নজেলটা পড়ে আছে ওটা, আর এটা হচ্ছে নিপল, একদিকে থ্রেড থাকবে, একদিকে সকেট থাকবে, থ্রেড নিপল, আর ওইগুলো হচ্ছে প্লাগ। প্লাগগুলোকে প্লাগটা লাগে না, কিন্তু আমি প্লাগ এনেছি কী জন্য না, ওই যে প্লাগের মুখটা আমি কেটে দেবো, ঠিক আছে। প্লাগের মুখটা কাটলে আমার ওই যে পাম্পের সঙ্গে যে হোসটা থাকে ওইটা ওই প্লাগের মুখে ঢুকিয়ে দিব। আপনারা দেখবেন এখনই আমি কীভাবে ফিটিং করছি নিজের চোখে। এই যে দেখতে পাচ্ছেন, কেটে দিয়েছি, প্লাগের মুখটা কেটে দিয়েছি, দিলে এই যে আমার যে হোসটা দিয়েছে মেশিনের সঙ্গে, এই হোসটা উপরে ঢুকে যাবে, তার ভিতরে ঢুকে যাবে, দিলে ওটা আমি কানেক্টিং করার জন্য লাগিয়ে দিব। এই যে উপরের যে ওই যে অংশটা আমি কেটে দিয়েছি, তো এবার আমি ওই যে মানে ওইগুলো কানেক্টিং করার জন্য আমার 5 পিস পাইপ দরকার, ছোটো ছোটো। আমি ওই 40 mm মানে 4 সেন্টিমিটারের পাইপগুলো আমি কেটে নিব এখন, মানে পাইপ না হলে আমি কীভাবে জয়েন্ট করবো, ওই যে টি থেকে নিপল বা টি থেকে ভাল্ব এগুলো জয়েন্ট করতে হবে, ওর মধ্যে পাইপ ঢুকাতে হবে, সলিউশন দিয়ে ওইগুলোকে মারতে হবে। তো ওই জন্য আমি এখন কেটে নিব পাইপগুলো। আর একটা কথা বলে রাখি, যারা নতুন দেখছেন আমার এই ভিডিও, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী বায়োফ্লক সম্পর্কিত ভিডিও আপলোড মানে আপলোড দিই আমি, সেগুলো আপনারা দেখতে পারবেন, সেই জন্য সাবস্ক্রাইব করে রাখলে ভালো হয়। তো বন্ধুরা, এখন ওই পাইপগুলো কেটে রাখছি, 5 পিস পাইপে আমি কাটবো। 5 পিস পাইপকে কেটে ওগুলোকে পরিষ্কার করতে হবে মুখগুলো, যাতে কোনো ওই স্ক্র্যাপগুলো যাতে লেগে না থাকে, দিলে সলিউশন দিলে ওগুলো টাইট হয়ে বসে থাকবে, লিকেজ হবে না। তো বন্ধুরা, আজকে যে এই যে ভিডিওটা বানাচ্ছি, অনেকে হয়তো বলবেন দাদা এগুলো মানে পুরনো হয়ে গেছে ভিডিও, এগুলো ইউটিউবে অনেক দেখেছি, কিন্তু দাদা এরকম ভিডিও আপনারা দেখেননি, কারণ এর আগে আমিও ইউটিউব ঘাঁটি অনেক ভিডিও দেখেছি, কিন্তু অনেকে বানিয়েছে অনেক রকম। তো একজনের আমি দেখেছি, উনি বানিয়েছেন ওই দুদিকে নজেলের সঙ্গে ওয়েল্ডিং মেরে দিয়েছে ডাইরেক্ট, কিন্তু ওই ওয়েল্ডিং মারবো কেন, ওই পাম্পে আমি কোনো টাচ করবো না, সবই আমার প্লাস্টিকেরই ফিটিং হবে, ওইগুলো একটু ডিমাগ লাগালেই হয়ে যাবে। আমি একটা প্লাস্টিকের একটা ফিটিং আমি করে দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে। প্রথমে ওই হোস পাইপটা আমি কেটে নিয়েছি 50 mm করে, মানে দু টুকরো করে দিয়েছি, ওই যে পাম্পের সঙ্গে যেটা থাকে সেটাকে আমি দু টুকরো করে নিয়েছি, দিয়ে মুখে লাগিয়ে দিব। তো এভাবে দেখতে পাচ্ছেন আপনারা, ওইগুলোকে আমি জয়েন্ট করে নিচ্ছি, আগে আপনাদের দেখানোর জন্য জাস্ট জয়েন্ট করে নিচ্ছি, তারপরে আমি আমার ফার্মের মধ্যে ওইখানে চারিদিকে প্লাস্টিক লাগানো আছে, তাই ভিতরে একটু অন্ধকার টাইপ হয়, তাই আমি বাইরে বসে এগুলো ফিটিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে ওইগুলো জয়েন্ট করতে হয়, কী ব্যাপার, কী কী মেটেরিয়ালস লাগছে। তো আপনারা দেখে নিন, বুঝে নিন, যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন, আমি সব কিছু বলে দেবো আর ছবিও পাঠিয়ে দেবো আপনাদের, ঠিক আছে, কীভাবে কী করতে হয়। এইভাবে জয়েন্ট করে নেবেন সলিউশন দিয়ে ভালোভাবে, যাতে লিকেজ না হয়। এইটা দেখছেন, এটা পাম্পের দুটো পাম্প থাকবে দুদিকে, তো এটা হচ্ছে একটা পাম্পের সেটিং, এই হোস পাই মানে ওই যে নজেলটা থাকে না,
ওই পাম্পের মধ্যে ওটা লাগিয়ে দিচ্ছি, তারপরে হোস পাইপ, তারপরে ওই প্লাগটা মানে হোস কানেক্টিংটা, তারপরে নিপল, তারপরে ভাল্ব, তারপরে থাকবে টি, ওই টিটা থাকবে, তারপরে ওই টি থেকে আপনার ব্রাঞ্চ লাইন বেরিয়ে যাবে, টি থেকে হাওয়াটা আপনি টি থেকে একটা পাইপ, তারপরে আবার টি লাগাতে পারেন, যতগুলো কানেকশন করতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি করতে নিয়েছি। ভালভের পরে টিও লাগিয়ে দিয়েছি, ওই যে পাঁচটা পাইপ কেটেছিলাম ওই পাইপগুলো কিন্তু একে অপরকে জয়েন্ট করার জন্য পাইপগুলো লাগছে, ভাল্ব, তারপর ওই ছোটো একটা পাইপ, তারপর টি, তারপরে আবার পাইপ, আবার ভাল্ব, এরকম করে দেখতে পাচ্ছেন নিজের চোখে, এইভাবে বানিয়ে নিতে হবে। দুদিকে মেশিন বসবে, মেশিনের সঙ্গে কানেক্টিং হয়ে যাবে, এটাই হচ্ছে আর কিছু না। এই যে পাইপটা আমি লাগিয়ে দিলাম ছোটো পাইপটা উপরে, ওটা বড় পাইপ লাগাতে পারেন আপনি, ওটা আপনার যেদিকে আপনার যেখানে পাম্প মানে আপনার ট্যাঙ্ক আছে ওইখানে কানেকশান নিয়ে যাওয়ার জন্য ওই রকম আপনি বড় পাইপ লাগিয়ে ওইখানে আপনি কানেকশান নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, আমি ছোটো একটা লাগিয়ে আপনাদের ডেমো দেখিয়ে দিচ্ছি। তো এটাই হচ্ছে একটা এটাই সিস্টেম, এইভাবেই আমি বানিয়েছি, এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে আপনারা নিজেরাও করবেন, এতে খুবই কম খরচায় দুটো মেশিন দিয়ে কানেক্টিং করে আপনারা চালাতে পারেন এইভাবে। তো এটাই হচ্ছে সিস্টেম, দুদিকে নজেল থাকবে, ওই যে পেতলের নজেল দুটো আছে দুদিকে, এই যে এই যে এইভাবে থাকবে, আপনারা সেটিং করে নেবেন। আর এবার আমি দেখাবো কীভাবে ফিটিং করতে হয়, এটা তো আমি বাইরে বসে আমি ফিটিং করে সব কিছু কেটে রেডি করে নিলাম, কিন্তু আমি কোনো সলিউশন দিয়ে লাগাইনি এখনও, জাস্ট আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি এটা করেছি। এরপরে আমি আমার মেশিন যেখানে আছে, একটা মেশিন চলছে আর একটা এমনি পড়ে আছে, তো দুটোকে কানেক্টিং করে আমি দেখাবো আপনাদের, তো দেখতে থাকুন আপনারা কীভাবে কী করছি আমি, দিলে আপনারা বুঝতে পারবেন, দিলে আপনারা নিজেরা করতে পারবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন একটা। এই যে পাম্পের সঙ্গে আমি কিন্তু নজেলটা এবার লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে, এভাবে লাগিয়ে পুরো জয়েন্ট করে নিতে হবে, সবগুলোকে সলিউশন দিয়ে জয়েন্ট করে এভাবে আপনারা নিজেরাও করতে পারবেন, দেখতে থাকুন।